বন্ধুরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আজ তোমাদের সাথে আমি কোনো ট্রাভেল ভিডিও বা কোনো ফুড ব্লগস শেয়ার করব না। আজ তোমাদের সাথে আমি একটা মেলার ভিডিও শেয়ার করব, যেটা অনুষ্ঠিত হয়েছিল সল্টলেক সেক্টর 3-তে, স্টেডিয়ামের পাশে ঐক্যতান বলে একটি মাঠে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে মেলাটা অনুষ্ঠিত হয়েছিল। এটি একটি শিল্প মেলা। এখানে নানাবিধ, এই জায়গায় নানাবিধ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এই শিল্প মেলাটা যখন হয়েছিল তখন আমরা গেছিলাম, আর সেখানকার সুন্দর সুন্দর ঘর সাজাবার নানা জিনিসপত্র, আসবাবপত্র, জামা কাপড়, এছাড়া আরও নানা কিছু ব্যবহারযোগ্য জিনিস আমরা আমাদের ব্লগের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব। আশা করি তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে, আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে আর ভিডিওটাকে একটা লাইক করে দিও, দেখতে থাকো, সঙ্গে থাকো। এই হস্তশিল্প মেলা সেক্টর 3-তে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল, ঐক্যতান বলে একটি মাঠে। দেখুন চারিদিকে কি সুন্দর মেলার পসরা, মেলার বাইরেও প্রচুর জিনিস বসেছিল। তখন সবে সবে বিকাল হচ্ছে, আমরা মেলার মধ্যে ঢুকছি, আস্তে আস্তে মেলার ভিড় বাড়ছে। এটা হলো মেলার এন্ট্রান্স, এখান দিয়ে আমরা মেলার মধ্যে প্রবেশ করছি। দেখুন প্রথমে ঢুকতেই কত সুন্দর সুন্দর হাতের কাজের জামা কাপড় আর চিত্র দেখা যাচ্ছে চারিদিকে। পাঞ্জাবির ওপর বিভিন্ন হাতের কাজ, তাছাড়া গেঞ্জি জামা কাপড়ের ওপর বিভিন্ন, এছাড়া এই সাইডে আছে বেতের তৈরি বিভিন্ন আসবাবপত্র। আপনারা দেখতে থাকুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। দেখুন কি সুন্দর সব চেয়ার, এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস কিনে নিয়ে গিয়ে আপনাদের সুন্দর ঘরটি সাজাতে পারেন। খুব সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। বেতের তৈরি টেবিল চেয়ার সুন্দর, এগুলো আপনারা গার্ডেনে রাখলেও খুব সুন্দর লাগবে। আমরা আরো ভিতরে প্রবেশ করছি, অনেক 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 জিনিসের সম্ভার ছিল এই মেলাতে। দেখুন কি সুন্দর সুন্দর সব মূর্তি ঘর সাজাবার জন্য। নানা রকম মূর্তি, এই মূর্তিগুলো দিয়ে সুন্দরভাবে ঘর সাজানো যাবে। এছাড়া ছিল আরও অনেক নানা রকম জিনিসের সম্ভার, যেমন ছিল কাপড়ের ওপর বিভিন্ন চিত্র, এছাড়া ছিল কাঠের আসবাবপত্র, তারপর মাদুরের বিভিন্ন তৈরি জিনিস, আরও নানা রকম জিনিস। দেখতে থাকুন, আপনাদের সমস্তই আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের জ্যোতি বসু এই ঐক্যতান মাঠটি প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়া এখানে বিভিন্ন আসবাবপত্র, কাঠের হাতের কাজের সমস্ত জিনিস এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে বিভিন্ন জিনিসের ওপর হাতের তৈরি তৈলচিত্র। দেখুন কিভাবে সুন্দরভাবে এরা চিত্র অঙ্কন করে জিনিসগুলোকে সাজিয়ে তুলছে, কাপের ওপর চিত্র অঙ্কন করে কি সুন্দরভাবে সাজাচ্ছে। এছাড়া কেটলির ওপর কি সুন্দর চিত্র অঙ্কন করে এরা সাজিয়েছে। এছাড়া আছে ট্রের ওপর সুন্দর সুন্দর কাপের ওপর আর হাতের তৈরি কি সুন্দর চিত্র, কাপড়ের ওপর এই চিত্রগুলো অঙ্কন করা হয়েছে। এছাড়া গেঞ্জির মধ্যে বিভিন্ন অয়েল পেন্টিং করা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এছাড়া এগুলো হচ্ছে কাঠের তৈরি শোপিস, দারুণ সুন্দর।
খুব সুন্দর সব জিনিসপত্র। এগুলো হচ্ছে ওড়নার ওপর হাত দিয়ে চিত্র অঙ্কন করা হয়েছে। এগুলো কাঠের তৈরি আসবাবপত্র, খুবই নজর করা তারা। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শিল্পীরা এই মেলাতে এসেছিলেন, বিভিন্ন নাম করা শিল্পীরা এই মেলাতে এসেছিলেন। এছাড়া দেখতে পাচ্ছেন যে মাদুরের তৈরি নানা রকম ওয়াল হ্যাং, তারপরে ব্যাগ, এছাড়া আরও নানা রকম সুন্দর মাদুর এখানে পাওয়া যাচ্ছিল, যা শিল্পী নিজের দক্ষতায় তৈরি করেছেন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর কাঠের আসবাবপত্রগুলিও খুব সুন্দর। দেখুন কি সুন্দর এখানে টেবিল, এগুলো সব কিন্তু হাতে আঁকা, অসাধারণ মনোরম। এই সমস্ত জিনিস নিয়ে ঘর সাজালে অসাধারণ সুন্দর দেখতে লাগবে। আমরাও বিভিন্ন সব নানা রকম কারুকার্য হাতের কাজ দেখে অবাক হচ্ছিলাম। আমরাও এখানে কয়েকটা জিনিস আমরা কিনেছি, ভিডিওর শেষে আপনাদের অবশ্যই দেখাবো। দেখুন কত সুন্দর সুন্দর জিনিস, বিভিন্ন কানের, এগুলো সমস্তই হাতে তৈরি করা, জুয়েলারি সব কিছু পাওয়া যাচ্ছিল এখানে। আরও অনেক মেলা ভিতরের দিকে বসেছিল, আমরা হয়তো সবটা তুলে ধরতে পারিনি ভিডিওর মাধ্যমে, যেটুকু পেরেছি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। দেখুন কি সুন্দর সুন্দর অপূর্ব সব সমস্ত জিনিস, সমস্ত কিন্তু হাতে তৈরি। আমি এখান থেকে কিনেছিলাম একটা র‍্যাপার, হাতের সমস্ত চিত্র অঙ্কন করা আছে। আমার বরের জন্য একটা পাঞ্জাবি, হাতের কাজ করা আছে সমস্ত। আমার জন্য একটা গেঞ্জি, হাতের চিত্র অঙ্কন করা আছে। আর একটা সুন্দর শীতল পাটি, দেখুন কি সুন্দর নিখুঁতভাবে, দেখে মনে হচ্ছে যেন বিছানার চাদর, কিন্তু এটা একটা খুব সুন্দর শীতল পাটি, শিল্পীর অপূর্ব দক্ষতায় ফুটে উঠেছে। তাহলে বন্ধুরা, এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট তো অবশ্যই করবে। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশান বেলটা অন করো, যাতে অন্যান্য ভিডিওগুলোর নোটিফিকেশান তোমরা পেতে থাকো। থ্যাংক ইউ।